करने था। আসসালামু আলাইকুম। আমি আসলে ওই আমার ছোট ভাই ওরে আমি মোটরসাইকেল চালানো শেখাবো এখন। তো এখন দেখাবো আপনাদেরকে পুরো মোটরসাইকেলটা আমি ওরে দিয়ে শেখাবো, আপনারা চাইলে খুব সহজে শিখে নিতে পারেন। তো তুমি কি গাড়ি চালাতে পারো মোটরসাইকেল? না, সাইকেল চালাতে পারি। সাইকেল চালাতে পারো? এখন তোমার আমি এই মোটরসাইকেল চালানো শিখাবো। তো তুমি কি শিখতে চাও? জি। তাহলে তুমি প্রথমে যা শিখতে হবে, তুমি এই যে দেখো গাড়ির এই বাম হাতে ডান হাতে এটা হচ্ছে যে ক্লাচ, এটা হচ্ছে যে ব্রেক, ঠিক আছে? তুমি সাইকেল যেমন চালাইছো সাইকেলেরও কিন্তু দুইটা দুই হাতেই ব্রেক আছে, কিন্তু মোটরসাইকেলে একটা ক্লাচ একটা ব্রেক, ঠিক আছে? তো তুমি প্রথমে উঠে এই দেখো চাবি, চাবিটা লাগাবা, হ্যাঁ লাগায় অন করবা। অন করার পরে এখানে দেখবে যে একটা অ্যান লেখা থাকবে, অ্যান তার মানে নিউট্রালে আছে গাড়ি, গিয়ারে নাই। তো তুমি গাড়িটা এটা হচ্ছে সেলফ স্টার্ট ডিসকভার, তো তুমি প্রথমে গাড়িটা এখানে দিয়ে স্টার্ট দিবা, বুঝছো? তারপরে এটা হচ্ছে ক্লাচ, ক্লাচ করে এই ডিসকভারের হচ্ছে যে সবগুলো সামনে গিয়ার, ঠিক আছে? প্রথমে তুমি এক লাগাবা, লাগা আস্তে আস্তে তুমি ক্লাচটা ছাড়লে এই দেখো গাড়িটা হাঁটতেছে, হ্যাঁ তো এই দেখো গাড়িটা এক লাগাইলে হাঁটতেছে। তুমি যখন একের রানিং শেষ হয়ে যাবে, প্রথমে তুমি একে লাগাই শিখবা, যখন একের রানিং শেষ হয়ে যাবে তখন তুমি আবার ক্লাচ করে দুই লাগাবা, ঠিক আছে? তো এভাবে তুমি গাড়ি চালানো শিখবে। এখন তুমি গাড়িতে বসবা। আমি বুঝতে পারছো তো কীভাবে গাড়ি চালাইতে হবে? বুঝতে পারছি। তো ক্লাচ কোনটা বলো তো? ক্লাচ, এটা ক্লাচ। আর ওইটা ব্রেক। আর তুমি প্রথমে ওইটা কী করবা? মানে প্রথমে এই যে বন্ধ চাবিটা দিয়ে, হ্যাঁ অন করবা, অন করবো। এবার নিউট্রাল করবা, নিউট্রালে আছে কিনা দেখবা, নিউট্রালে যে এন এন লেখা থাকবে। এখন তুমি স্টার্ট দাও তো দেখি পারো কিনা। এই তো পারছো, আবার দাও স্টার্ট দিয়ে প্রথম আরেকটু, হ্যাঁ আরেকটু বাড়াও। এ তো এখন তুমি গাড়িটা রান করবা, ঠিক আছে? এখন তুমি ক্লাচ করো, হ্যাঁ ক্লাচ করে এক লাগাও, এক নম্বর গিয়ারে লাগাও। এবার আস্তে আস্তে ক্লাচটা ছাড়ো, আস্তে আস্তে ক্লাচটা ছাড়ো, আস্তে আস্তে ছাড়ো, হ্যাঁ আস্তে আস্তে যাও। দেখি তুমি এবার এবার তুমি পারো কিনা দেখি, লাগাও তো গাড়িটা, আন দাও স্টার্ট দাও। যাও চালাও। আসো আসো ঘুরাই নিয়ে আসো, দেখলেন ও গাড়ি চালান শিখে গেছে অলরেডি, হ্যাঁ আধা ঘন্টা সময় ব্যয় হয়েছে আমার, হ্যাঁ আধা ঘন্টার মধ্যে গাড়ি চালান শিখে গেছে। এখানে দাঁড়াও আসো। তো এখন তুমি গাড়ি চালান শিখতে পারছো? হ্যাঁ ইনশাল্লাহ একটু পারছি, কিন্তু আস্তে আস্তে শিখে যাবো আরো ফুল। এমনি শরীর কাঁপতেছে, ভয় লাগছে? না না কোনো ভয়। কতক্ষণ সময় লাগবে, আধা ঘন্টা না এক ঘন্টা? বেশিক্ষণ লাগে না, আধা ঘন্টার মধ্যে শিখে গেছি। মোটামুটি শিখছে। এখন তবে হাত ক্লিয়ার করতে হবে তোমার, আর হাত এইটুকু শিখাতে কিন্তু তুমি রাস্তায় যেতে পারবে না, কারণ এখন তুমি রাস্তায় গেলে সমস্যা হবে। তুমি এখন মাঠের ভিতরে আরও চালাইতে হবে, আরও ঘন্টা খানেক চালাইলে তুমি হয়তো হাত ক্লিয়ার হয়ে গেলে তুমি রাস্তায় চালাইতে পারবা, ঠিক আছে? তো ভালো লাগতেছে তোমার আজকে? জি ভালো লাগতেছে অনেক। অবশ্যই দর্শক দেখতেছেন খুব, মানে আধা ঘন্টার মধ্যে আমি ওকে গাড়ি চালানো শিখিয়ে ফেলছি, হ্যাঁ তো আপনারা চাইলে খুব সহজে শিখতে পারেন। হ্যাঁ তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।